অলকিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় একটা নতুন করে নিয়োগ প্রকাশ করছে বন্ধুরা আমি সেটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব তো এখানে কিন্তু সবচেয়ে বড় কথা আপনি এইচএসসি পাস কিংবা আপনার স্নাতক পাসগুলো আবেদন করতে পারবেন ক্যাটাগরি সেখান থেকে শুরু করে পাঁচটা পাঁচটা ক্যাটাগরি আছে আর আরেকটি বিষয় হলো বন্ধুরা এই সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি ওইখান থেকে যদি আপনারা লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা ঠিক এরকম একটা অবস্থা চলে আসবেন আসার পরে প্রথমেই পাবেন জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ প্রকাশ এইচএসসি স্নাতক পাশে আবেদন এটাতে আপনারা ক্লিক করবেন করা মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন তো যেহেতু সার্কুলারটা দুই লেনের সো দ্যাট এখানে আপনারা চেষ্টা করুন নামিয়ে পড়ার জন্য কিংবা ডিরেকিও চাইলে পড়তে পারেন যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তো আমার অলরেডি নামানো আছে আমি সরাসরি সেখান থেকে দেখাই তো বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে নিই তাহলে যেহেতু জেলা প্রশাসকের কার্যালয় ওইটা কিন্তু জেলাভিত্তিক নিয়োগ হয় সাধারণত তো আমরা সবাই জানি তো আমি চেষ্টা করবো এখন থেকে মানে এখন থেকে না যখন যেটা পাই সেটা তো অবশ্যই দিয়ে দিয়েই আমি আপনাদের জন্য এখন যে জেলাটা নিয়ে আলোচনা করবো পাশাপাশি অন্যান্য জেলার জাস্ট এইগুলো পাইলে অবশ্যই আমি সেগুলো আপ টু ডেটে দিয়ে দেবো এবং কারো যদি পার্সোনালি লাগে যে ভাই আমার অমক জেলাটা দেন অমক জেলার একটা দেন সেক্ষেত্রে আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন আমি পা মাত্র অবশ্যই আপনাদেরকে মেসেজগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এখন দেখুন জেলা প্রশাসক কার্যালয়টা নগার নিয়োগ এটা মূলত এটা চোদ্দ দশে এটা পাবলিশড করছে এখানে বন্ধুরা যে জাস্ট প্রথম ক্যাটাগরির কথা বলতে তার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আমি একটা কথা কিন্তু ইতিপূর্ব ভিডিওতে বলছি যে প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রেই এই কম্পিউটার অপারেটর পদটা একটা কমন একটা পদ তো কম্পিউটার অপারেটর পদে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আছে এখানে দেখুন এক নম্বরটাই হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর দুই নম্বর হল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ঘুরে ফিরে কিন্তু ওই কথা একটাই যে কম্পিউটার অপারেটর তো আপনি যদি একজন কম্পিউটার অপারেটর পদে যদি চাকরির জন্য আগ্রহী একটা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার অপারেটর পদে মানে কম্পিউটার ওপরে কী কী ধরনের বেসিক আইডিগুলো থাকা উচিত আমি তার উপরে ব্যাপকভাবে ডিসকাস করছি একটা ভিডিওতে চাইলে আপনারা সেটা দেখতে পারেন আমারই বর্ণনা ছয় সাত মিনিটের মানে ভিডিওটা হবে আপনারা এটা দেখলে আমার একটা বিশ্বাস যাদের কম্পিউটার অপারেটর তাদের চাকরি করতে আগ্রহী তারা একটা উপযুক্ত ক্যান্ডিডেট হিসেবে নিজেকে করতে পারবেন আমার ভিডিওটা দেখতে চাইলে দেখতে পারেন আমার ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ওইখানে আপনারা যদি ওটা দেখেন সেক্ষেত্রে কম্পিউটার অপারেটর চাকরির জন্য আপনাদের জন্য বিশাল বড় হেল্পফুল হবে তো এখানে দেখুন এই ক্যাটাগরিতে আপনার জাস্ট লোক নিবে একটাতে তিনজন একটাতে জন। এখানে বেতনের গ্রেডও কিন্তু দেওয়া আছে প্রথমটাতে পাবে টোটাল ছাব্বিশ হাজার পরেরটা পাবে চব্বিশ হাজার সামথিং দুটো স্নাতক পাশে আবেদন তিন নম্বর লাইব্রেরি সহকারী এখানে লক্ষ্মী একজন বাইশ হাজার সামথিং স্যালারি পাবে চার নম্বর হিসাব সহকারী লক্ষ্মীমে নয় জন বাইশ হাজার সামথিং স্যালারি এরপর পাঁচ নম্বর হলো সার্টিফিকেট সহকারী লক্ষ্মীপে তিনজন বাইশ হাজার সামথিং স্যালারি তো বন্ধুরা এখানে দেখুন সাধারণত এইচএসসি পাশে আবেদন এবং উপরের দুটো হল স্নাতক পাশে আবেদন তো আপনার এখানে অনলাইনে আবেদনটা করতে হবে অনলাইনে আবেদনটা কীভাবে করবেন সেটা এখানে বর্ণনা করা যায় যেটা শুরু হবে চব্বিশ দশ থেকে এবং শেষ হবে তেইশ এগারো পর্যন্ত তো বন্ধুরা যাদের এই নগাঁ জেলার যে সমস্ত ভাই বোনরা আমার কাছে আসেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সার্কুলারটা দেখে দেখে আবেদনটা করার জন্য যেহেতু আপনার এলাকাভিত্তিক সো কেউ মিস করবেন না বাকি বিষয়গুলো আপনার সার্কুলার নামায় পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন এখনকার মতো তারটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ